उल्टे दाओ। दारुन फुचका লেবুর পাতা, এটা খেয়েই দেখি হাতে বানানো ফুচকা কেমন হয় খেতে। কি লোভ লাগছে, আরেকটা ট্রাই করে দেখি। হ্যাঁ দারুন দারুন। আমার অনেকে বলেছে আসবে একটু ফুচকা রেসিপিটা দেখাও। হ্যালো বন্ধুরা, তো আজ আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে গিয়ে আমরা মা বেটা দুজনে মিলে তোমাদেরকে দেখাতে চলেছি ফুচকার রেসিপি। তো ফুচকা তো আমরা সবাই মোটামুটি ভালো খাই, মেয়েরা বিশেষ করে। আমরা মোটামুটি আমিও বাজারে গেলে মোটামুটি সুযোগ পেলে দু চারটে খেয়েই নিই। তো যাই হোক, খেতে তো আমরা খুব ভালোবাসি ফুচকা, কিন্তু বানাতে কি পারো? সবাই কিন্তু বানাতে পারে না, এটা শিখে রাখাও দরকার আছে। যেহেতু ভালো খাই, বাড়িতেও কখনো বানিয়ে খেলাম, ফুচকাওয়ালা দেখা গেলো আসছে না কদিন ধরে, তো খাওয়াটা বন্ধ হবে না। তো সেই কারণেই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফুচকার রেসিপি। তো এখানে মা সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে, তো চলো দেখাই তোমাদেরকে কি করে বানাতে হয়। তো মা এখানে ফুচকার জন্য আটা আর সুজিটা নিয়ে নিয়েছে। তো আটা এখানে আছে 300 গ্রাম, আর যে সুজিটা আছে ওখানটায় 75 গ্রাম। মানে একটা হিসেব করো, মোটামুটি 1/4 ভাগ সুজি দিতে হয়। আটা যদি 400 গ্রাম থাকে, 100 গ্রাম সুজি যায়। আমি এই থালটার মধ্যে আটাটা মেখে নেব, বাটি থেকে ঢেলে নিলাম আর এই সুজিটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভালো করে মিশিয়ে নেব। তবে এর মধ্যে কোনো নুন টুন কিছু দেওয়ার দরকার নেই, কারণ ফুচকাতে এসব কিচ্ছু প্রয়োজন নেই। আটা আর সুজি মিক্স করে নিতে হবে। আমার এই আটার সঙ্গে সুজিটা মিশানো হয়ে গেছে, এখন আমি অল্প অল্প জল দেবো আর মেখে নেব। তো ডোটা এরকমই একটু শক্ত করে মাখাতে হবে। তো ডোটা বানিয়ে মা গোল করে নিয়েছে, তো এভাবেই কিছুক্ষণ ঢেকে রাখতে হবে নাকি? হ্যাঁ, সুজিটা যেহেতু দেওয়া হয়েছে ওটা গোলার জন্য একটু টাইম দিতে হবে, তো ওটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। বাটিটা দিয়ে ঢেকে রাখলাম, তো মোটামুটি 10 মিনিট। 10 মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে। আবার 10 মিনিট হয়ে গেছে, এখন তুলে নেব বাটিটা। আমার ডোটা পুরো কমপ্লিট, এখন আমি লেচিগুলো করে নেব। আমি ছোট ছোট করে লেচি করে নেব, রুটিতে একটু বড় করব। ফুচকাগুলো দু রকম করে বানানো যায়, একটা বড় লেচি করে আর একটা ছোট ছোট লেচি করে, একটা একটা করে বেলে নিতে হয়। আর বড় বড় করলে, বড় বড় করে রুটির মতো বেলে ছোট ছোট করে কেটে নিতে হয়। এই যে আমি এইটুকু এটুকু করে করব, কয়েকটা এরকম করে করব আর কয়েকটা বড় করেই করব, তোমাদেরকে দেখানোর জন্য যে কত রকম ভাবে করা যায়। তো কিছু ছোট ছোট করে লেচি বানিয়ে নিয়েছে আর কিছু বড় বড় করে নিয়েছে। এখন একটু এগুলোর মধ্যে তেল মাখিয়ে নেব। এখন আমি ফুচকাগুলো একটা একটা করে বেলে নেব, যত পাতলা করে বেলা যায় তাতে ভালো হয়, ফুচকাগুলো ফলে ভালো। তো দেখা যাক মা কতটা পাতলা করে বেলতে পারে। তো উল্টে পাল্টে এইভাবে বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ অনেকটা পাতলা করে নিয়েছে মা, তো এবার এগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে। এই কাপটা দিয়ে কেটে নেব এরকম করে। তবে এভাবে করলে না এর শেপগুলোও খুব সুন্দর হয়, আর একটা একটা করলে ওর শেপটা একটু বেকাতের এরকম হয়ে যায়। একসঙ্গে 8 পিস, তো এই থালাটার মধ্যে একটা একটা করে সাজিয়ে রাখছি। তো এভাবেই একটা একটা করে করে নিতে হবে। এবার দেখো ছোটগুলো দিয়ে কেমন করে হয়। এই যে ছোট একটা নিয়ে এভাবেই করে নিতে হবে।
তো এটাই হচ্ছে অসুবিধা, ছোটগুলো হলে এই বেলনির সাথে লেগে যায়। তার দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে আমাদের দেখা গেল ভারতের ম্যাপ হয়ে গেল কোনটা, কোনটা বাংলাদেশের ম্যাপ হয়ে গেল। তো মা দেখো দু রকমই বানিয়েছে, এটা হচ্ছে সব কেটে কেটে করেছে, তা সুন্দর শেপ হয়েছে। আর এই যে দুটো, এই দুটো হচ্ছে বানিয়েছে সেই ছোট ছোট করে, ছোট ছোট লেচি করে, তো সেগুলো একটু শেপটা অন্যরকম হয়ে গেছে। আর এগুলো রাখার নিয়ম কিন্তু এরকম করেই ছড়িয়ে ছড়িয়ে, একটার উপর আরেকটা দিলে হবে না, কারণ এটার উপরে যে তেল তেলে ভাবটা আছে ওটাকে শুকাতেও হবে। তো মায়ের অনেকগুলোই ফুচকার বেলা হয়ে গেছে আর মাত্র দুটো ডো রয়েছে। তো এই হলো ফুচকাগুলো সব বেলা কমপ্লিট, বেলে রেডি করে নিয়েছে। তো এভাবেই মোটামুটি 15-20 মিনিট রেখে দিতে হবে উপরটা একটু শুকোনোর জন্য। তো 20 মিনিট পরে আমরা চলে এসেছি, মা এখানে দেখো কড়াই বসিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছে, কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। আচ্ছা, আর ফুচকাগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তো তেলটা একটু বেশিই দিতে হবে কড়াইতে। ফুচকাগুলো এবার তেলের মধ্যে দেওয়া হচ্ছে, তেলটা প্রচন্ড গরম হয়ে গেছে। তো বাবু মা দুজনেই বসে পড়েছে ফুচকা ইয়ে করার জন্য। ফুচকাগুলোকে এরকম উল্টে নিয়ে যে দিকটা নিচে আছে সেই দিকটা তেলের উপরে দিতে হবে। একসঙ্গে হাতের উপরে যে কটা দেওয়ার দিয়ে নিয়ে উল্টে দাও। সুন্দর টোবা টোবা করে ফুলে উঠবে। তো এই হলো আমাদের সব ফুচকাগুলো, তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর ফুলেছে। তো এভাবেই ফুচকাগুলো বাড়িতে বানিয়ে নিতে পারো, দারুণ মুচমুচে ফুচকা হয়ে গেছে। তো আমাদের ফুচকা বানানো পুরো রেডি, আমরা সব ফুচকাগুলো বানিয়ে নিয়েছি। আর সুন্দর টমেটো কয়েক একটা ফুচকা হয়েছে, খুব সুন্দর সুন্দর। এই দেখো দারুণ ফুচকা, কি হয়েছে? তো এরকমই সুন্দর সুন্দর ফুচকা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, এরকম ঝুড়ি ভর্তি করে ফুচকা বানালেই যে প্রতিটা ফুচকা যে সুন্দর সুন্দর ফুলবে তাও না, মানে কয়েকটা ফুচকা আছে যেগুলো ফলেনি, এই কটা ফুচকা আছে যেগুলো একদমই ফলেনি। এই দেখো, তো এইরকম হতে পারে, চিন্তার কোনো কারণ নেই। তো মায়ের ফুচকা তো বানানো হয়ে গেছে কমপ্লিট, এবার জলটা আর আলু সিদ্ধটা বানাতে হবে। তো সেটা বানানোর জন্য কিছু মশলাও লাগবে, সে মশলাটা কী করে বানাতে হয় সেটা জানা খুবই জরুরি, তো সেটাই আজ এবার তোমাদেরকে দেখাবো। কড়াইটা আবার ধুয়ে মুছে বসিয়ে দিয়েছি উপরে, উনুনের উপরে, কড়াইটা গরম হয়ে গেছে। তো চলো এবার প্রথমে দিতে হবে শুকনো লঙ্কা। তো গোটা মশলাগুলো সব এরকম শুকনো খোলায় ভেজে নিতে হবে। তো আর তাছাড়া রয়েছে ধনে আর জিরে আর গোলমরিচ, তো সবগুলোই গোটা গোটা, তো এগুলোকেও ভেজে নিতে হবে। তো সবার প্রথমে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা, ওটা একটু গরম হয়ে গেছে, এবার বাকিটা এর মধ্যে ঢেলে দেবো। তো সব মশলাগুলো একবারে দিয়ে এবার গরম করে নিতে হবে। তো মশলাটা একটু লাল লাল হয়ে এসেছে দেখতে পাচ্ছ, তো এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। তো এখানে এই মশলাটা মা পুরোটা নিয়ে নিয়েছে, এর এবার এটাকে বেটে নেবে শিলপাটায়। তো মশলাটা এখানে বানানো রেডি, একটা প্লেটে নেওয়া হয়ে গেছে।
আর এখানে দেখতে পাচ্ছ এখানে আলু সিদ্ধটা নিয়ে নিয়েছি। তো দু পিস আলু আমরা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম বড় বড় দেখে হাফ হাফ করে। আর এখানে রয়েছে ছোলা মটর সিদ্ধ। আর এই হচ্ছে টক জল, মানে ওই তেঁতুল গোলানো জল। তেঁতুলটা আগেই ভিজিয়ে রেখেছিলাম যাতে করে একটু ভালো মিশে যায় জলের সাথে। আর কিছুটা দেশি ধনিয়া পাতা, এর কিন্তু দারুণ গন্ধ হয়। তো আলু সিদ্ধটা প্রথমে মা ভেঙে নিচ্ছে, আলু সিদ্ধটা মাখ ভেঙে নিয়েছে। এর উপরে দেবে কি দিচ্ছ? ছোলা আর মটর। তো ছোলা আর মটরটা পরিমাণ মতো দিচ্ছে, ব্যাস আর লাগবে না, এটুকুই হয়ে যাবে। ভেজে রাখা বানানো মশলাটা দিয়ে দেবো। তো এই মশলাটাই হচ্ছে দারুণ টেস্ট হবে। এবার দিচ্ছি চাট মশলা, দেব পরিমাণ মতো লবণ, আর দেবো ধনে পাতা। এখন মেখে নেব। ফুচকার একটা ফ্লেভার নাকে আসছে, মনে হচ্ছে যেন ফুচকা ফুচকা একটা ব্যাপার এখন। তো এই হচ্ছে আলু সিদ্ধটা মাখানো কমপ্লিট। তো চলো এবার টক জলটা মাখানো দেখাই। তো তেঁতুলগুলা জলটা আগে নিয়ে নিচ্ছে, তেঁতুলের ছাওয়াগুলো ফেলে দিচ্ছে। তো একটু জলও মিশিয়ে দিচ্ছে এর মধ্যে। প্রথমে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো মশলা, ভেজে রাখা মশলা, আর দেওয়া হচ্ছে চাট মশলা। এবার দেওয়া হচ্ছে ধনে পাতা, আর দেওয়া হচ্ছে কি লেবুর পাতা, লেবুর পাতা, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। তো এই লেবুর পাতাটাকে একটু চটকে দিতে হবে, তাহলেই সেন্টটা বেরোবে। আর এই হচ্ছে আমাদের আলু সিদ্ধ মাখাটা, আর এই হলো টক জল মাখাটা, যে কেমন ফুচকাগুলো মুচমুচে হয়েছে। তো দেখতেই পাচ্ছ একদম মুচমুচে, একেবারে মুচমুচে, যেটা হওয়ার দরকার একদম এক্স্যাক্ট ওটাই হয়েছে। তো যাই হোক, দারুণ মুচমুচে হয়েছে। এরকমভাবেই বাড়িতে বানিয়ে তোমরাও খেতে পারো। খেয়েই দেখি হাতে বানানো ফুচকা কেমন হয় খেতে। একটু আলুর সাথে একটা একটু ধরেই দিও, দোকানদার তো আর দেয় না, এটা খেতে ভালোই লাগে। তো এই হচ্ছে আজকে আমাদের হাতে বানানো ফুচকা। অসাধারণ অসাধারণ। কি লোভ লাগছে? তো যাই হোক আরেকটা ট্রাই করে দেখি। ফাটাফাটি। তো বাবুও লোভ সামলাতে পারলো না, আমারই মতো তোমাদেরই মতো। তো বাবুও একটা ট্রাই করছে। তো বাবুকে দাও একটা, দাও। দারুণ টেস্ট হয়েছে, উদ্দেশ্য। হ্যাঁ দারুণ দারুণ। ওফ ভালো। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। মা তো এরকম করে মাঝে মধ্যেই বানায় আর আমরা মজা করে খাই। তোমরাও এরকম বানাও আর তোমরাও খাও। অনেক সময় কমেন্টসে দেখি তোমরা আমাদের ফুচকার চ্যালেঞ্জ দেখে, ফুচকা খাওয়া দেখে অনেকেই জিভে জল চলে আসে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমার অনেকে বলেছে আসবা একটু ফুচকার রেসিপিটা দেখাও কি করে বানায়। তাহলে আজকের মতন বাই বাই। তো নেক্সট টাইম আবার নতুন একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, অপেক্ষায় থাকো।